হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আয়ের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্যে আমার সাথে যিনি অতিথি তিনি সর্বজন শ্রদ্ধেয় আমাদের সবার প্রিয় শম্পা রেজা আপা। আপনি যে মাপের মানুষ, আপনার রুচিবোধ যতটা প্রখর, আপনার জীবনে জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে বা জীবনসঙ্গী বা বন্ধুবান্ধব যাদের পেয়েছেন তারা কি আপনার মনের মতো হয়েছে? কিছুদিন তো মনের মতন হয়, তাই না? তারপর হতে পারে যে দূরত্ব হয়ে যায়। শোনো, দুটো মানুষ অনেক সময় কিন্তু দুরকমভাবে বড় হতে থাকে, তাই না? জীবনের অগ্রসর জায়গাটায় এখন আমার জীবনে আমি রবীন্দ্রনাথ হতে চেয়েছি, হওয়া যায় না, কিন্তু আমি হতে চেয়েছি, কারণ উনি আমার কাছে ওয়াও। একটা এই নারী অবয়বের মানুষের জন্য ওই রবি ঠাকুর হয়ে ওঠা কঠিন, কিন্তু আবার রবি ঠাকুরের পক্ষে রবি ঠাকুর হয়ে ওঠা সহজ, কিন্তু এরকম জায়গাটা দিবে না। অথবা আমি নিজে জায়গা তৈরি করে নিই, আমি রবীন্দ্রনাথ হব। হ্যাঁ, মানে কি, আমি ঘরে বসেই কবিতা লিখবো, আমি ছবি আঁকবো, আমি চিন্তা করব, আমি ভাববো পৃথিবীকে নিয়ে, আমি দর্শন নিয়ে চিন্তা করব, আমার দর্শনের উপর পড়াশোনা আছে, এইগুলো আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। সেই জায়গাটায় অনেক সময় আমাদের দেশের বা বিশ্বের পুরুষরা এখনও ওইটা না খুব একটা মেনে নিতেও পারে না বা বুঝে উঠতেও পারে না। আমি নিজে ভাবি যে আমি কিন্তু কোনো দিন নিজে থেকে প্রেমে পড়িনি, কিন্তু ওই যে গান গাই, গানের মধ্যে প্রেমের ব্যাপার আছে। আর আমার মানুষের, আমি আসলে মানুষের সৃষ্টির প্রেমে পড়ি যায়, মানুষটির না বোধ হয় না, তাই বটে। সত্যি কথা বলতে আমি ওই সৃষ্টিটা আমাকে মুগ্ধ করে, কিন্তু আমার মনে হয় না আমি মানুষটার প্রেমে কখনো পড়েছি, কোনো বন্ধুত্ব হয়ে গেছে। ধরেন কোনো মানুষের সৃষ্টির প্রেমে আপনি পড়লেন, হ্যাঁ, সেই মানুষটা ভাবলো তো যে আপনি তারই প্রেমে পড়েছেন, যখন আপনাকে প্রেমিকা হিসেবে সে জানলো বা স্ত্রী হিসেবে জানলো, তখন সে তার ব্যক্তিগত অনেক কিছুই আপনাকে উজাড় করে দিল যা আসলে আপনার কাছে পছন্দনীয় না, আপনার কাছে তার সৃষ্টিটাই পছন্দ। না না না, সেটাও পছন্দনীয় না নয়, ওই যে উজাড় করে যে দেয় ওটাকে আমি ভেবে নেই, তার সৃষ্টিরই একটা শাখা উপশাখা। মজার বিষয় হচ্ছে আমার বন্ধু রয়ে গেছে সবাই, কারোর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক হয়নি। আমি দূরে সরে এসেছি কারণ আমার মনে হয়েছে যে আমি একা ভালো থাকি। সুচিত্রা সেন দীর্ঘদিন একা ছিলেন, কারোর সাথে দেখা করতেন না। আপনার জীবনটাও তো আমরা যতটুকু জানি আপনি সুচিত্রা সেনের মতোই নিজেকে আড়ালে রেখেছেন, খুব কাছের গুটি কয়েক মানুষ ছাড়া আপনাকে পায় না, কাজও সেভাবে করেন না, নিজের মতো থাকেন। একা থাকার আনন্দটা কী আসলে? এই যে চিন্তা করি আর বানাই আর গানের প্র্যাকটিস করি, রিয়াজ করি আর গান শুনি আর বই পড়ি আর ছবি আঁকি আর মানে নানান কাজ ব্যস্ত থাকে। এই যে করোনার সময়টায় আমি একটা জিনিস আবিষ্কার করলাম, আমি এখন ঠিক করেছি যে আমি বিশ্ব রং মিস্ত্রি হব। আপনি যে এত সুন্দর মেনটেন করছেন নিজেকে, নিজের শরীরকে, সৌন্দর্যকে, আপনার ফুড হ্যাবিটটা কি? আমি খেতে ভীষণ ভালোবাসি ছোট্টবেলা থেকে, এটা আমার মেটাবলিজম আমার বাবার মতো, আমি অনেক খেতে ভালোবাসি। না 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 না, জীবনে না, কিন্তু আমি যে অনেক কাজ করি, সারাক্ষণ কাজ করি, আমি ফিজিক্যালি খুব অ্যাক্টিভ, বাসার কাজ সমস্ত কিছু করি, ঘর ঝাড়ু মোছা, আই লাভ এভরিথিং। সব বাবা, কিছু সেকেন্ড আছে যা আপনি দর্শকের উদ্দেশ্যে বা আপনার আপনজনদের উদ্দেশ্যে বলতে পারেন, বলবেন কিছু? সময়টা এত সুন্দর আসলে, যদি জানালা দিয়ে তাকিয়ে দেখেন রোদের চেহারাটা পাল্টে গেছে, এত পরিষ্কার রোদ বহু বছর আমরা দেখিনি, তাই না রে? ঝকঝক করে রোদটা যখন গাছের ওপরে এসে পড়ে, আমি অবাক হয়ে তাকিয়ে দেখি যে গাছগুলো কি আনন্দের সাথে ওই রোদটাকে গ্রহণ করছে। আমরা বোধহয় পৃথিবীকে একটু বিরক্ত করছিলাম, তাই এই নানান ঘটনা ঘটছে মানুষের জীবনে, আর কারো জীবনে না, কিন্তু পাখির না, কীটপতঙ্গের না, প্রজাপতির না, কোনো পশু পাখির না, কোনো গাছগাছালির না, মানুষের জীবনে ঘটছে।
তার মানে আমরা বোধহয় একটু বিরক্ত করে ফেলেছি পৃথিবীকে।